हेलो गाइस, वेलकम टू माय चैनल, वेलकम टू न्यू ब्लॉग, वेलकम टू दी कूल ब्लॉग। तो टाइटल देखे तुम्हारा बुझे गेसो आमी आजकेर ई ब्लॉगटाते क्रिसमस डेकोरेशन एवं क्रिसमस सेलिब्रेशन निये करब, बोनेर जोन्नो क्रिसमस डेकोरेशन करब, जार कारणे आमी लाइट किनते जाब। प्रथमे इच्छा आछे चाँदनी चौके जाब, कारण कलकाता चाँदनी चौक खूब फेमस तुम्हारा जानो लाइट टाइटर जोन्नो। गाइज आमरा एखन दक्षिणेश्वर मेट्रो स्टेशने पौंछे गेछि आर आमरा आस्ते आस्ते मेट्रो करे एखन चाँदनी चौकेर दिके एगोब। আমরা এখন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আসি। মেট্রো স্টেশনটা বেশ সুন্দর দক্ষিণেশ্বরে। তো আমরা আস্তে আস্তে এবার এগোচ্ছি উপরে, কারণ দোতলায় গেলে মেট্রো পাবো আর ওখান থেকেই আমরা মেট্রো নিয়ে যাব চাঁদনি চক। এখানে বেশি জোর কথা বললে একটু অদ্ভুত টাইপের লাগবে, যার কারণে আমি একটুখানি আস্তে কথা বলার চেষ্টা করছি। আমরা এখন মেট্রোর ভেতরে আসি আর আমার পাশে আসি আমাদের সায়ন পানি। আমরা এখন এগোচ্ছি চাঁদনি চকের দিকে। গাইজ আমরা এখানে পৌঁছে গেছি চাঁদনি চকের লাইট মার্কেটটাতে। এখানে বেশ ফোনে কভারের দোকান অনেক আছে, এখানে পর পর দোকান আছে রাস্তায় যেখানে তোমরা বিভিন্ন টাইপের জিনিস পেতে পারবে। গাইজ এইখানে দেখো কি সুন্দর সুন্দর আলো আছে। গাইজ আমরা একটা জায়গায় এসেছি চাঁদনি চকের যেখানে লাইটের মার্কেটটা আছে। আমার সঙ্গে সায়ন তো আছেই, সায়ন আমরা এসেছি যেখানে মেন লাইটের মার্কেটটা, তোমাদের এখানে দেখাই। সকালবেলা রং বিরঙ্গি লাইট দিয়ে অসাধারণ দেখতে লাগছে। এখানে দেখো তোমরা দেখতে পাবে কতগুলো দোকান লাইটের, মানে ডিজে লাইট থেকে শুরু করে টুনি লাইট সব ভর্তি। এখানে বক্সের স্পিকার টেস্ট করছে, এখানে কতগুলো আলো দেখো সকালবেলাও, বেশ সুন্দর লাগছে এখানটায়। এইখানে লাইটগুলো দেখো গাইজ বেশ সুন্দর, মানে সিরিয়াসলি এত ডিফারেন্ট টাইপ অফ লাইট এখানে এসছে। এর মধ্যেই দেখি বাজেটে কোনটা আসে, কিনে সেটা নিয়ে বাড়ি যাব। এইটি হচ্ছে ইলেকট্রিক মার্কেট, যেখানে মেনলি মোবাইলের কভার এক্সেট্রা টেম্পার গ্লাস সব পেয়ে যাবে দেখো, প্লাস লাইটে পাবে। লাইটেরটা আমরা এক্ষুনি এলাম ওখান থেকে। এইখানে দেখো তোমরা অনেকগুলো দোকান দেখতে পাবে যেখানে আলো এক্সেট্রা সব পাওয়া যাবে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, কারণ আমাদের একটা জিনিস নেওয়া বাকি আছে। দেখো এখানে কত মোবাইলে কভার এক্সেট্রা সব কিছু আছে। তো গাইজ এখানে আমাদের কাজ হয়ে গেছে, আমরা এবার বাড়ি ফিরছি। মানে বেশ দু ব্যাগ ভর্তি করে আলো কিনেছি, অনেক কিছু কিনেছি, যখন লাগাবো তখন দেখাবো তোমাদেরকে ফাইনালটা। গাইজ এত কিছু কিনে আনার পর এখন আমি এটাকে ডেকোরেটিং করছি, মানে ডেকোরেশন করছি। বোনকে আজকে সারপ্রাইজ দেবো বলে ও দোকানে গেছে, তো আমি আসি আর ক্যামেরার পেছনে মা আসে, আমরা দুজন মিলে এটা করছি। চলো একটু সামনে আসো মা, এবার দেখাও। এই যে আলো দিয়ে এইটা করেছি, এইভাবে আলো দিয়ে মানে ভেতরে পেঁচিয়ে পেঁচিয়ে সাপের মতন ব্যাঙের মতন সব ঘুরিয়ে ঘুরিয়ে করেছি, করে এই পার্টটা এনেছি। এরপরই বক্সগুলো লাগাচ্ছি, লাগালেই আমাদের ডেকোরেশনগুলো হয়ে যাবে। তারপর সান্টাক্লস আনবো আর লাইট অফ করে বোনকে সারপ্রাইজ দেব। তো লেটস কন্টিনিউ আওয়ার ওয়ার্ক। গাইজ এখন হবে আমাদের স্পেশাল জিনিস। ইয়েস আমার বন্ধু চলে এসেছে। Wish you a Merry Christmas, we wish you a Merry Christmas, we wish you a Merry Christmas and a Happy New Year. We wish you a Merry Christmas, we wish you a Merry Christmas, we wish you a Merry Christmas and a Happy New Year. Yes, yes. কেমন হয়েছে বল আয়া? সামনে যাও দেখো, কেমন লাগছে ক্রিসমাস ট্রিটা?
হ্যাপি হ্যাপি ভাইয়াকে আদর করে দাও। আচ্ছা 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 এখন দেখো দুই ভাই বোনের এখন চলছে আসো। খুশিতে পাগলি হয়ে গেছে, খুশিতে পাগলি হয়ে গেছে। নাম 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 দেখেছে বলে বসানো তো যার কারণে একটুখানি এটা মানে কি বলবো ঢিলা পড়ছে, এটাকে হাতুড়ি মেরে আমরা শক্ত করে দেবো। রেডি স্টেডি এইদিকে পম্পম স্মাইল প্লিজ। চলো গাইজ এবার নেক্সট পার্টে, এরপরে তোমাদের আমি দোকানে নিয়ে গিয়ে দেখাবো দোকানটা কেমন সাজিয়েছি। হাই গাইজ, আমরা এখন দোকানে এসেছি, মানে আমাদের মায়ের দোকান, মানে আমাদেরই দোকান। এখানে এসেছি আমি, সুমি দিদি আর নুপুর, নুপুর কাকিমা আছে, তিনজন মিলে আমরা ক্রিসমাস ট্রি সাজাচ্ছি। দুখানা ক্রিসমাস ট্রি কিনেছি বাইরে লাগাবো বলে, আর বাইরের যে ডেকোরেশনটা আমি এখন সকালে আসি, এখন প্রায় 12টার কাছাকাছি বাজে, বাইরের ডেকোরেশনটা সন্ধ্যেবেলা দেখাবো। লাইটগুলো লাগানো আছে যেহেতু, মানে এখন নেই লাগানো, পরে লাগাবো, আগে এই কাজগুলো শেষ করি চলো। এই এত কিছু মাল কিনেছি দেখো, এই যে মোজা, এটার ভেতর সান্টা গিফট দেবে, কিন্তু দোকানে লাগানো এটা কি মানে আমি জানি না। সান্টা কি রাত্রিবেলা এসে দোকানে গিফট দেবে? কি গিফট দেবে দোকানকে? না তোমাকে একটা নতুন এলইডি টিভি গিফট করলাম দোকানে লাগানোর জন্য। সান্টা বড় লোক হয়ে গেছে এখন, আমরা যখন ছোট ছিলাম সান্টা গিফট কি দিত? একটা লজেন্স, একটা ছোট্ট কার্ড, একটা এক্লেয়ার্স, তাই নিয়েও খুশি থাকতাম আমরা। আমরা অত মুকেশ আম্বানি পাবলিক নই তো। একবার সান্টা ক্লজের কাছে এমন কেঁদেছিলাম একটা বন্দুকের জন্য, সে একটা বন্ধু দিয়েছিল যেগুলো পায়ার ডিগ 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 ডিগ, যেগুলো সপ্তাহে সপ্তাহে বোন এখন নতুন নতুন কেনে। আগে আমি একটা কান্নাকাটি করে বছরে একটা গিফট পেয়েছিলাম, সেটা নিয়ে বন্ধুদের এমন গুলি করেছিলাম যে 10 দিন আসে খেলতে আসবে। গাইজ এখন সন্ধ্যাবেলা, এখন প্রায় 6টার কাছাকাছি বাজে, এই আলোগুলো লাগাবো দোকানে, দিয়ে তারপর দেখাবো দোকানটা ঠিক কেমন দেখতে হয়েছে। আগে চলো লাগাই এই আলোগুলো, এইখানটায় তার দিয়ে লাগাতে হবে, আর একটা আলো আছে ওটা লাগাবো। এইভাবে এই আলোগুলো আমরা এখানে লাগিয়ে দিচ্ছি, আর এটা লাগালেই মোটামুটি এই আলোটা লাগানো হয়ে যাবে। আমি নেমে আর একটু সামনে চলে আসি। এইভাবে এখানে মেন গেটটাতে এই আলোগুলো লাগাচ্ছি। এইটা হচ্ছে আমাদের দোকানের প্রেজেন্ট লাইটের কন্ডিশন দেখো, আর দেখাও ভালো করে একবার। এই যে এতগুলো লাইট লাগিয়েছি, পুরো ডিজে টাইপের লাগছে এটা দেখো। চলো কয়েকটা সিনেমাটিক শটের মধ্যে দেখিয়ে দিই তোমাদেরকে। এইদিকে দেখো আমাদের এই দুখানা সান্টা ক্লসের ক্রিসমাস ট্রি, দুখানা মেন বাইরে রেখেছি, দেখাও এই ক্রিসমাস ট্রি। এখানটা দুটো ক্রিসমাস ট্রি রেখেছি, আর ভেতরে রকম সোজা লাইটে একটা স্ট্রিপ লাইট লাগিয়েছি দেখাও একবার। আর ওই ভেতরে যে এইগুলো আছে, এইগুলোকে এই ডিসের সামনে রাখো, কারণ টিম্বেলের জিনিস টিনিস আছে, যেহেতু আমি টিম্বেলের রেকর্ড করছি এখন। এই যে
এইগুলো এই ডেস্কের চারখানা কোনায় রাখবো, একটা এই কোনায় রাখলাম, ঠিক আছে বাজে লাগছে এটা, দেখাও ভালো করে। এখন থেকে এই পার্টটা একটুখানি ইগনোর করো, কারণ এই পার্টটা একটুখানি ব্যাক ট্যাক গুলো আসে। তো আমাদের ডেকোরেশন পুরোপুরি শেষ এখন, আর এরপর তোমাদের নিয়ে যাবো ডাইরেক্ট ক্রিসমাসের সেলিব্রেশনটায়। কি গিফট পেয়েছো তুমি সান্টা ক্লসের কাছে? হ্যাঁ সান্টা ক্লস পেন্সিল বক্স দিল। আচ্ছা আচ্ছা, সবাইকে তুমি মেরি ক্রিসমাস বলে দাও। মেরি ক্রিসমাস। চল দেখি সান্টা ক্লস কি দিয়েছে। কি এটা কি বেরিয়ে এলো? দেখ এত প্যাকিং করেছে, কে খুলতে পারবে? ভারী আছে, কিছু নেই ভেতরে, বাট ভারী আছে বক্সটা। আর এখানে একটা বড় গিফট আছে, বড় গিফটটা দেখি কি আছে। ও মাই গড, ও মাই গড, আইসক্রিম, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, টেবিলে বসে খাওয়া, আইসক্রিম টেবিল আছে, হ্যাঁ আইসক্রিম গাড়ি, খেতেও পারবে গো। হ্যাঁ টেবিলটাতে পমপম ধরবে। মেরি ক্রিসমাস, সবাই বলো মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। হ্যালো গাইজ, আজকে ক্রিসমাসে আমি আর বোন, মানে বোনই মেনলি কেক কাটবে। আমাদের এখানে ফ্রুট কেক আছে, আমরা এনেছি, আর আমাদের পেছনে দেখতে পাচ্ছ আমাদের ক্রিসমাস ট্রি, যেটা আমি তৈরি করেছি বোনের জন্য। তো বোনু কেক কাটবে, সবাই মেরি ক্রিসমাস বলো। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। কি শক্ত কেক বাবা, এই উইঙ্কিসের শক্ত কেক। চলো পিস পিস করে দে। আগে কেক 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 কাটলাম, একটুখানি খাওয়াও মাকে। বোনকে তুই খা, তুই বোনকে। আচ্ছা বোনকেই খাওয়াই, একটুখানি মা, আজকে একটু মুখে, একটু একটু চলে গেল, আমি আগাই খেয়ে নি। ভালো খেতে এটা, কেমন খেতে কেকটা? ভালো ভালো, শিখাই দেখা খুশি খুশি খাইয়ে দিই। হ্যালো গাইজ, আমরা এসেছি এখন পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে ভেতরটা তোমাদের দেখাবো কয়েকটা শটের মাধ্যমে, কারণ এখানে কথা বলা ইম্পসিবল মতন, কারণ প্রচণ্ড ভিড়। তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, এদিকে দেখা একবার, এদিকে বিশাল ভিড় আছে, তার মধ্যে আমি করছি। তো উইদাউট ওয়েস্টিং টাইম চলো তোমাদের এখানে পার্ক স্ট্রিটে কয়েকটা ডেকোরেশন দেখাই। গাইজ এখানটা সাজানো দেখো, মাস্ট লাগছে এখানটা, লাইটনিং কি, তাও এখন পুরো সন্ধে হয়নি।
গাইজ আজকের ভিডিওটা আমি এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তোমরা কমেন্ট করে বলো আমাকে যে ক্রিসমাস তোমাদের কেমন কাটলো। লটস অফ উইশেস ফর নিউ ইয়ার। একটুখানি দেরি হয়েছে ছাদ থেকে এডিট করতে, যেহেতু টাইম লাগে অ্যাটলিস্ট দু তিন দিন। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।